হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি মিররে ব্লগ করছি। অ্যাকচুয়ালি জাস্ট স্নান করে উঠলাম, তো এখন চিরুনি করব, তো ভাবলাম যে এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে তো কোনো রকম ব্লগ করিনি, তো যার জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, যার জন্য এখন আমি মিররে করছিলাম। যাই হোক, তো স্নান করেছি, চুল পুরো ভেজা আছে, তো তার জন্য ভাবছি যে আগে চুলটা আগে চিরুনি করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো, আমি চিরুনিটা করে নিচ্ছি। এখন চিরুনিটা করে নিয়ে তারপর যাব মন্দিরে পুজো দিতে। তো হয়ে গেছে আমার চিরুনি করা, এবার চলে যাব মন্দিরে। আসলে আগে মন্দিরে যাওয়ার আগে আগে পুজোর ফলটা কেটে নেব, তারপর মন্দিরে যাব পুজো দিতে। এই দেখো, তো এখন হচ্ছে যে স্নান করেছি, কাপড় চোপড়গুলো আগে শুকাতে নেব। এই যে গামছা টামছাগুলো রয়েছে বালতিতে, কাপড় চোপড় রয়েছে, তারপরে যাব মন্দিরে। এই দেখো, আমি মন্দিরে চলে এসেছি। এবার এই ঠাকুরের গায়ের চাদরটা খুলে দেবো, এই ঠাকুরেরটা খুলে দিলাম, আর এই ঠাকুরেরটা এখন খুলে দেব, খুলে ভাঁজ করে রাখবো। এই দেখো, খুলে দিয়েছি, এখন ভাঁজ করে রেখে দিয়েছি। এবার আসনটা নিয়ে নেব। এবার এখানে সব রয়েছে, এগুলো আমি গুছিয়ে নেব। দেখো, গুছিয়ে নিচ্ছি সব। অ্যাকচুয়ালি ঠাকুরকে প্রতিদিন চিড়ে ভোগ দেওয়া হয়, তো এখন চিড়েটা ভিজিয়ে নেব। এই দেখো, ফাইনালি আমি সব গুছিয়ে নিয়েছি, সব গোছানো হয়ে গেছে। এবার আমি পুজোটা দিয়ে নেব। এই দেখো, সব গোছানো হয়ে গেছে, এখন শুধু ঠাকুরের সামনে দেব আর পুজোটা দেব। এই দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি। এ বাবা, এ নে প্রসাদ, নে প্রসাদ। খাবি না? তাহলে লিটল কৃষ্ণা পাপ দেবে। আবার হেড কি কি করছিস? ওটার মধ্যে বিষ আছে না? কি মাছ নিয়ে এসছিস? দেখো, এ কি করছিস তুই? ওগুলো দেড়টা বাজে। তো এই দেখো, আমি রেডি হয়ে গেছি। বাবারে রোদ, ও বাবা। তো উপরে তাকালে মুখ পুড়ে যায় একদম। হ্যাঁ, খুব রোদ্র বাবা, গরম। এতক্ষণ ফ্যান চালানো ছিল ঘরে, ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে, এত গরম আজকে। তো শান্তি লাগলো ফ্যান চালিয়ে। এখন যাচ্ছি ছেলের স্কুলে, ওর স্কুলে মিটিং আছে। তো সামনেই ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সামের জন্য আজকে লাস্ট মিটিং। তো এটা প্রত্যেক এক্সামের আগে হয়, কিন্তু এটা আবার ফাইনাল এক্সাম, যার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। তো সেজন্য যাচ্ছি, আর আমার সঙ্গে ছেলেও আবার ঝামেলা করছে, যাবে।
বাবা গাড়ি নিয়ে চলে আসছে। অ্যাকচুয়ালি ওর বাবা যাবে খেলতে, কিন্তু আমাদেরকে ওর স্কুলের সামনে নামিয়ে দিয়ে যাবে। গাড়িটা ধুতে নিয়ে ধুয়ে নেবে, গাড়িটা ভীষণ ধুলো পড়ে আছে গাড়িতে। তো এখন এখানে আবার একটু লেট হবে, দুটো থেকে মিটিং, দেখা যাক। ওই দেখো ওখানে গাড়ি নিয়ে এসছে, গাড়ি ধোয়ার জন্য লোক নিয়ে এসছে। ওই দেখো দুজনে ধুলে তাড়াতাড়ি হবে, যার জন্য নিয়ে এসছে। তো ওই দেখো আমাদের ছেলে স্কুলে মিটিং হয়ে গেছে, এখন টোটো করে যাচ্ছি অটো স্ট্যান্ডে, ওখান থেকে অটো ধরবো, তারপর বাড়ি চলে যাবো। আর বাপি বসছে উল্টো দিকে, বলছে এদিকে বসতে, ও বসছে না। তো ওই দেখো আমরা চলে এসছি, ওই দেখো ছেলে পেছনে রয়েছে। আসো বাবা, আসো। ও অটোর মধ্যে ঘুমিয়ে গেছিল, এখন কোলে নাও কোলে নাও চিৎকার করছে। এবার অটোর মধ্যে কোলে নিয়ে এসছে, এখন কি নিয়ে হাঁটা যায়, এত বড় হয়ে গেছে, এখন ব্যথা লাগে না। আসো আসো শোনো বাবা। আর কিছু বাজারও করলাম, এই দেখো ধূপকাঠি বিস্কুট এই বাজারগুলো করে নিলাম একবারে, যেহেতু গিয়েছিলাম তো সেই জন্য বাজারটাও করে নিয়েছে। আচ্ছা বাবা, তো তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, আর প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।